সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মুহাম্মদ এরশাদের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে সারা দেশের ন্যায় নারায়ণগঞ্জের বিভিন্ন জেলা উপজেলা সহ নারায়ণগঞ্জ সদর উপজেলা জাতীয় পার্টি ও জাতীয় যুব সংহতি মিলাদ দোয়া ও কাঙালি ভোজের আয়োজন করে। আজ বিকেলে সস্তাপুর এলাকায় সদর উপজেলা জাতীয় যুব সংহতির কার্যালয়ে সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আলহাজ সানাউল্লাহ সানু। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা মহানগর থানা ও ইউনিয়ন জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা যুব সংহতির সভাপতি রিপন ভাওয়াল। নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টি এবং নারায়ণগঞ্জ মহানগর জাতীয় পার্টি ও সকল অঙ্গ সংগঠন আমরা হুসেন মোহাম্মদ এরশাদের আত্মার শান্তি কামনায় বিভিন্ন জায়গায় প্রার্থনা হয়েছে, দোয়া হয়েছে এবং পাড়া মহল্লাতে প্রতিটি উপজেলায় তার জন্য দোয়া হচ্ছে। আমরা আপনাদের কাছে বলবো, হুসেন মোহাম্মদ এরশাদ বাংলাদেশের উন্নয়নের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন এবং উনি উপজেলা ব্যবস্থা চালু করেছিলেন, সমস্ত ক্ষেত্রে তার উন্নয়নের অবদান আছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে উনি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করতেন না। সদর উপজেলা জাতীয় যুব সংহতির আহ্বায়ক মোহাম্মদ আনোয়ার হোসেন। সানু ভাই, ইকবাল ভাই, রিপন বাউল দাদা, হ্যাঁ, আমিনুল ভাই উপস্থিত আছেন। আজকে বক্তব্য দেওয়ার কোনো ভাষাই নেই, শুধু আমরা পল্লীবন্ধু সাবেক রাষ্ট্রপতি হুসেন মোহাম্মদ এরশাদের জন্য দেশবাসীর কাছে দোয়া চাই, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে জান্নাতবাসী করে। প্রধান অতিথির বক্তব্য রাখেন আলহাজ সানাউল্লাহ সানু। যেটা নিয়ে পল্লীবন্ধু হুসেন মোহাম্মদ এরশাদ চিন্তা ধারণা ছিলেন, তার এই 68,000 গ্রাম, মনে করি 68,000 গ্রামেই দোয়া মাহফিল হচ্ছে বাংলাদেশে এবং কেন্দ্র কমিটি হইতে বিভিন্ন 64টা জেলা উপজেলা এবং ইউনিয়ন মানে ওয়ার্ড কমিটির মধ্যে আমি মনে করি যেভাবে নারায়ণগঞ্জ ব্যাপকভাবে জাতীয় পার্টির এই দোয়া মাহফিল হচ্ছে এবং আমাদের মাননীয় সংসদ সদস্য, পাঁচ আসনের সংসদ সদস্য দানবীর বীর মুক্তিযোদ্ধা একেএম সেলিম ওসমান তার নির্দেশে এবং তিন আসনের সংসদ লিয়াকত হোসেন খোকা তাদের নির্দেশে এবং নারায়ণগঞ্জ জাতীয় পার্টি দীর্ঘ চলার পথে আরও শক্তিশালী হবে মনে করি। আলোচনা শেষে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ এরশাদের রুহের মাগফেরাত কামনা করে মিলাদ ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া শেষে সবার মাঝে তবারক বিতরণ করা হয়। সুজনের ক্যামেরায় রিপোর্ট আহমেদ শরীফ।